কোরআনের আলোয় জীবন সাজিয়েছেন যেসব ক্রিকেটার। মুসলমানদের নিয়ে বিশ্বে যখন চলছে নানা রকমের সমালোচনা, ঠিক তখনই বিশ্ব ক্রিকেট অঙ্গনে তাকালে মনে হয় সাজানো একটি বেহেস্তের বাগান। কোরআনের আলোয় যারা সাজিয়েছে নিজেদের জীবন, এরই মধ্যে বেশ কয়েকজন মুসলিম ক্রিকেটার বিভিন্ন সময় ক্রিকেটের বিশ্বে তারকা খ্যাতি পেয়েছে। এই তালিকায় পাকিস্তান খেলোয়াড়ের সংখ্যাটি একটু বেশি। নিচে এমন কয়েকজন ক্রিকেটার সম্পর্কে তুলে ধরা হলো যাদের জীবন বদলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। হাশিম আমলা বর্তমান ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। হাশিম আমলা শুধু ধর্মের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের দলের প্রধান স্পন্সর ক্যান্সেল কোম্পানির লোগো জার্সিতে পারেন না, আর এই জন্য তিনি প্রতি মাসে $500 করে ক্ষতিপূরণ স্বরূপ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে দেন। বিশ্বের যে প্রান্তে খেলতে যান না কেন, মহাগ্রন্থ আল কোরআন তার সঙ্গেই থাকে। ইমরান তাহির পাকিস্তান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা বোলার হিসেবে বেশ কিছুদিন আধিপত্য বিস্তার করেছেন ইমরান তাহির। এই ক্রিকেটার তার টেস্ট অধিনায়ক হাশিম আমলার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেকে ইসলাম ধর্মের দিকে সম্পূর্ণ সোপার্দ করেছেন। সোহরাওয়ার্দী শুভ বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। সম্প্রতি দলের একাদশ সুযোগ না থাকলেও নিজেকে একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে সচল রেখেছেন তিনি। মঈন আলী বর্তমান ইংল্যান্ড দলের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলীর পারফরমেন্স চোখে পড়ার মতো। সম্প্রতি ইসলাম ধর্মের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি আমার দাড়িকে ইসলামের পরিচয় হিসেবে গ্রহণ করছি, আর ধর্ম আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনজামাম উল হক পাকিস্তান ক্রিকেটার আরেক সফল ব্যাটসম্যান, নাম ইনজামাম উল হক। তিনি ইসলাম ধর্ম প্রচারক সংগঠক তাবলিগ জামাতের অন্যতম সদস্য হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন এবং পাকিস্তান ক্রিকেটের তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। বর্তমানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। সাইদ আনোয়ার পাকিস্তানের অন্যতম সফল ব্যাটসম্যান সাইদ আনোয়ার ক্যারিয়ার শেষে জীবনের সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়ে বসেন তিনি। তার মেয়ের মৃত্যুতে শোকাহত এই পাকিস্তানি ক্রিকেটার ইসলামের মধ্যে শান্তি খুঁজে পান। বর্তমানে তিনি সারা বিশ্বে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করছেন। মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের আরেক সফল ব্যাটসম্যান। মোহাম্মদ ইউসুফ ক্যারিয়ারের শুরুতে তিনি খ্রিস্টান ছিলেন, নাম ছিল ইউসুফ ইউহানা। সত্যিত্ব ও খেলোয়াড় সাইদ আনোয়ার তার হাত ধরে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেন এই তারকা ক্রিকেটার। বর্তমানে তিনি ইসলাম ধর্ম প্রচারক সংগঠক তাবলিগ জামায়াতের অন্যতম সদস্য হিসেবে নিয়মিত ধর্মপ্রচার করে যাচ্ছেন। বর্তমানে শোনা যাচ্ছে তিনি আফগানিস্তানে ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করেছেন। কিছুদিনের মধ্যে হয়তো তা শোনা যাবে এই বিষয়ে বিস্তারিত তথ্য। মুস্তাক আহমেদ পাকিস্তানের বর্তমান বোলিং কোচ এবং পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা বোলার। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর নিজেকে সম্পূর্ণ ইসলামিক ধ্যান ধারণায় মনোনিবেশ করিয়েছেন। তার ধারণা, ইসলাম এবং ক্রিকেট তার জীবনকে বদলে দিয়েছে। সাকলান মুস্তাক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পাকিস্তান গ্রেট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিনার দাওয়াতে ইসলামের বরাত নিয়ে নিজেকে সম্পূর্ণভাবে ইসলামিক আইন অনুকরণের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।